নমস্কার, আমি চিলানিয়ন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজ এমন একটা খবর দেখাবো যেটা সবার জন্য প্রয়োজনীয়, সেটা হচ্ছে রেশন দোকান। রেশন সবারই লাগে, কেউ বেশি চাল পান, কেউ কম চাল পান, কেউ বেশি আটা পান, কেউ কম আটা পান। কিন্তু এই স্বচ্ছতার জন্য সরকার একটা রাস্তা ঠিক করেছিল, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। অর্থাৎ মেশিনে আঙুলের ছাপ দেবে, সেখানে উঠে যাবে যে সে কত চাল পাবে, কত আটা পাবে বা চিনি পাবে বা পাবে না, এবং সেই অনুযায়ী সে নেবে। আমরা একটা ছবি দেখাবো যে এই বায়োমেট্রিক্স রয়েছে কোথায়। মুড়ির মিলে, রয়েছে বায়োমেট্রিক। সেখানে টিপ দিয়ে আসতে হচ্ছে রেশন নিতে, আবার কখনো কখনো সেই মিল থেকেই রেশন অর্থাৎ চাল আটা এসব দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে সেই ছবিটা দেখুন। মুড়ির মিলে তো বায়োমেট্রিক্সের ছাপ দেওয়া হলো, এবারে সেই রেশন দোকানে যিনি দায়িত্বে আছেন, লোকেশ সাধু, নিজের নাম বলছেন তিনি। তিনি বলছেন তিনি আবার নাকি কিছু মানুষকে প্রতি মাসে বায়োমেট্রিক্স ছাড়াই তিনি রেশন দিয়ে দেন, চাল আটা দিয়ে দেন, খুব চেনাশোনা মানুষের। আচ্ছা বলুন দেখি, যদি বায়োমেট্রিক্সে সে টিপ না দিল, তাহলে কী করে জানতে পারলো যে কতটা চাল কতটা আটা তিনি এবারে পাবেন? কিন্তু লোকের সাথে বলছেন যে দিয়ে দিই, তারপরে সে পরে বায়োমেট্রিক্সে টিপ দিয়ে দেয়। তাহলে কী করে আগে থেকে জানতে পারে যে সেই বায়োমেট্রিক্সে কতটা চাল কতটা আটা বা কতটা চিনি সে পেতে পারে, কী হিসেবে তাকে দেয়, সে কথা শুনুন। বিনা বায়োমেট্রিক্সেও তো দেন রেশন। বিনা বায়োমেট্রিক্সে মাল এরকম দেওয়া হয় না, ঠিক আছে। বিনা বায়োমেট্রিক এবারে পরিচিত থাকে, ভিড় থাকলে দিয়ে দিই, কোনো সময় যে পরে এসে বায়োমেট্রিক করে যাবে, এটাই ব্যাপার। বিনা মেট্রিকে কোনো এসব ইয়ে নেই, ওটা মানে কখনো কখনো দিয়ে দেন, এবার পরে এসে করে পরে এসে যদি পরে যাবে বায়োমেট্রিক মাল দিয়ে দিয়ে, ধরুন কারো অনেক বলে আমার শরীর খারাপ আছে দিয়ে দেন, আমি পরে এসে করে যাবো। এরকম কত দিয়েছেন? দিয়ে দিই অনেক সময়। এরকম কত দিয়েছেন মোটামুটি বিনা বায়োমেট্রিক্সে? সবাইকে তো আর দিই না, দু পাঁচজনকে দেওয়া হয়। সবাইকে কীভাবে দেওয়া যায়? গত মাসে বেশ কয়েকজনকে দিয়েছেন আপনি? হ্যাঁ, দু চার দিন, প্রত্যেক মাসে দু তিনটা এরকম থাকে বিনা বায়োমেট্রিকে, মাল দিয়ে দেবো পরে এসে করে যায় ওরা। এবার আপনাদের শোনাবো যে বায়োমেট্রিক্সে একটা রসিদ বেরোচ্ছে, সেই রসিদ দেওয়া হচ্ছে না এমনটা এলাকার লোক বলছে, ও যারা গ্রাহক তারা বলছে, এবং এক ব্যক্তি অর্থাৎ সেই তাদেরই ওই যে ইয়ে রয়েছে আর কি, যে রেশন ডিলার, তাদেরই এক ব্যক্তি, সে রেশন দোকানে আসছেন এবং এসে কাউকে জিজ্ঞেস করছেন যে চাল নিবি আটা নিবি, এই ওকে 12 কেজি চাল দিয়ে দে, ওকে 9 কেজি আটা দিয়ে দে, ওকে 8 কেজি এই দিয়ে দে, বলছে না সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা নিয়ে যাচ্ছেন তারাও বলছেন যে উনি তো বলে দিয়েছেন তাই নিয়ে যাচ্ছি, কাগজপত্র স্লিপ টিপ এসবের কোনো দরকার নেই। সেরকম একটা ছবি দেখাবো। দাদা আমার দুই রকম আছে। হ্যাঁ, দুই রকম আছে তাই। স্লিপটা কই? স্লিপটা কই? স্লিপটা ওই তো, স্লিপ দোকানের কাছে। কাদের কাছে? ওই যার কাছে দিয়েছি। তুমি এখানে স্লিপ জমা করবে না? হ্যাঁ, স্লিপ জমা করবে না? না, স্লিপ বলে দিলে তো বলতে যা, স্লিপ দরকার নেই আমাকে, আমাকে জানে তো বলতো। ও ও কি এরকম কি দিবে বলো। তো কত আটা নিলে? আর চাল? বায়োমেট্রিক দিলে? হ্যাঁ, স্লিপটা নিয়ে এসো, স্লিপটা। মানে আপনার কাছে স্লিপ নেই, আপনি স্লিপ জমা করেননি তো?
না এখানে এখানে হ্যাঁ এখানে জমা করেন করেন ও কি বলতো বলতো দাদা স্লিপ কইতে রাখ দাদা স্লিপটা দেখো কি স্লিপ ও যে জিনিসটা নিলেন যে হ্যাঁ স্লিপ ওখানে লাগো ওখানে ওখানে যাও কোথায় তোমার রঙ আছে আটার প্যাকেট আসছে সেই রেশন দোকানে সেটা আবার রিজেক্টেড সেটা আবার আসানসোলের গোপালপুরে অবস্থিত কোন আনন্দ ফ্লাওয়ার মিলস আনন্দ ফ্লাওয়ার মিলস গোপালপুরে অবস্থিত সেখান থেকে নাকি আসে সেটা রিজেক্টেড এবং গ্রাহকরা কি বলছে কী রকম আটা কীরকম চাল দেওয়া হয় আটা তো এত বাজে গতবার দেওয়া হয়েছিল যে মানুষ নিজে না খেয়ে গরুকে খাইয়ে দিয়েছে এরকম অভিযোগ করছে গ্রাহক সেটাও শুনুন কী পেলেন আটা পেলাম কত দিল আটা 9 প্যাকেট দিল আর 6 কিলো চাল দিল তো এই রসিদটা নেন না কেন আপনারা এই প্রথমে না না আমি আজ প্রথম এসেছি সেদিন আর আমি ঠিক মতো জানি না আটাটা বেশি নেওয়ার কারণ কি গতবারে খারাপ ছিল হ্যাঁ গতবারে খারাপ ছিল একবারই খারাপ তো সেইবারে আর চালও খারাপ ছিল গতবারে একদম বেশ গন্ধ করছিল বেশ ওই চাল পচা টাইপের তো আটাটা খারাপ কি ছিল রিটার্ন হয়নি না রিটার্ন করতে আসিনি আমি না হবে না হয়তো আর তো গরুকে খাওয়ানো হয় এটা সুন্দর আটা গরুকে খাওয়া হ্যাঁ আসলে খারাপ বেরিয়েছে সেটা তো আর অন্য কাউকে দেবে তো গরুই খেয়ে নেয় তো সেই জন্য রেশন নিলেন কি নিলেন কতজনের কার্ড আপনার ঠিক পেয়েছেন যা পেয়েছেন এখন তো ঠিক হ্যাঁ মানে কম পেয়েছেন আরও বেশি পাওয়া উচিত ছিল মেমোটা কই আপনার রসিদটা কই রসিদ দেওয়া হয়েছে আপনাকে চেয়েছিলেন আপনি চেয়েছিলেন কি বললো ছিল না তো রসিদ ছিল না কি নাম আপনার মানিক সুত্র কোথায় থাকেন কোন রেশন দোকান থেকে নিলেন সর্বোপরি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে বায়োমেট্রিক্সে আপনি তো ছাপ দিলেন একটা রসিদ বেরোলো তাতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকে কত চাল কত আটা বা চিনি কি পাবেন না পাবেন কত কি পাবেন একদম স্পেসিফিক্যালি লেখা থাকে কিন্তু রেশন দোকান কিছু কিছু ক্ষেত্রে কি করে সাদা কাগজে একটা চুটকা মতো লিখে দেয় তাতে লিখে দেয় 12 কেজি চাল 15 প্যাকেট আটা এরকম লিখে দেয় এবং একই কার্ডে রেশন দোকানের যিনি দায়িত্বে থাকা ব্যক্তি তিনি এক গ্রাহককে লিখে দিয়েছেন কি আর যে রসিদ মেশিনের রসিদ তাতে এলো কি লিখে দেওয়া হাতের চুটকাতে চিনি নেই চিনি কথাটা নেই আর যেটা সরকারি রসিদ ওই মেশিন থেকে বেরোচ্ছে সেখানে চিনি লেখা রয়েছে তাহলে চিনিটা যাচ্ছে কোথায় সেটা দেখাবো পরের এপিসোডে আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে সাবস্ক্রাইব করুন TSNMnews.com ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের